আসসালামু আলাইকুম, আমি শাহানা খানম, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্মান প্রথম বর্ষের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমার বিষয়ের শিরোনাম দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রাচীনকাল থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকে আমার যে আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ আমার আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব, মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধরদের যে রাজত্বকাল, এবং এই অধ্যায়ে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধরদের রাজত্বকাল সম্পর্কে জানার যে উৎসসমূহ বা উপাদানসমূহ, এটি আজকে আমার আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে মূল আলোচনা শুরু করছি। এখন যে চন্দ্রগুপ্ত মৌর্য আনুমানিক 324 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেন, তবে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধের সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ উনি একটি মগধের সিংহাসনটা তখন মগধ সাম্রাজ্যটা তখন অনেক সম্প্রসারিত ছিল। তবে এই যে সম্প্রসারিত, অর্থাৎ একটা বৃহৎ অঞ্চল নিয়ে মগধ সাম্রাজ্য ছিল, এটা চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণের পূর্বে মূলত নন্দ বংশীয় রাজারা ভারতের এক বৃহৎ অংশ মগধ সাম্রাজ্যভুক্ত করেন। তবে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করে এই যে একটা বৃহৎ সাম্রাজ্য পান, উনি শুধুমাত্র সাম্রাজ্য সীমাকে এখানেই সীমাবদ্ধ রাখেননি, বরং উনি সাম্রাজ্য সীমাকে আরও সম্প্রসারিত করেন। আমরা দেখি যে চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর পশ্চিমে, উনি দক্ষিণ উত্তর পশ্চিম উনি হিন্দুকুশ পর্বতমালা এবং পশ্চিম আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে মাদ্রাজের তিনেভিরি পর্যন্ত উনি এলাকা পর্যন্ত উনি ওনার সাম্রাজ্যটাকে সম্প্রসারিত করেন। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য মগধের একটা বিশাল সাম্রাজ্যের উনি যে সাম্রাজ্য সেখানে সিংহাসনে আরোহণ করেন এবং পরবর্তীতে উনি ওনার সাম্রাজ্য সীমাকে আরও সম্প্রসারিত করেন। এখন এই যে বিশাল যে সম্প্রসারিত সাম্রাজ্য, বিশাল অঞ্চল নিয়ে মগধ, এই মগধকে শাসন করার জন্য, অর্থাৎ মগধকে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সুশাসিত করার জন্য উনি একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। পাশাপাশি উনি যেটি করেন সেটা হচ্ছে ভারতের যে একটা রাজনৈতিক ঐক্য, এই ঐক্যটা উনি প্রতিষ্ঠা করেন, রাজনৈতিক ঐক্য স্থাপন করেন। তবে উনি শুধু রাজনৈতিক ঐক্য স্থাপন করেননি, পাশাপাশি উনি উত্তর পশ্চিম ভারতকে বৈদেশিক শাসন মুক্ত করেন। এজন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট। এখন এই যে চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা এত ইনফরমেশন দিচ্ছি, এত কথা বলছি, এটা জানছি কোথা থেকে? অর্থাৎ এই চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধরদের রাজত্বকাল সম্পর্কে জানার যে উৎসসমূহ বা উপাদানসমূহ, সেগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লিখিত উপাদান, আরেকটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এখন এই লিখিত উপাদানের মধ্যে কী কী আছে অন্তর্ভুক্ত? কী আমরা দেখি যে কৌটিল্যের অর্থশাস্ত্র, এছাড়া আছে মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ, ইন্ডিকা নামক একটি মূল্যবান বিবরণী, এছাড়া বৌদ্ধ এবং জৈন ধর্ম, বৌদ্ধ এবং জৈন সাহিত্য, হিন্দু পুরাণ, সংস্কৃত সাহিত্য, এগুলো পাশাপাশি অশোকের শিলালিপি প্রভৃতি আমরা দেখি যে এই চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধরদের সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদান বা উৎস। আজকের ক্লাসে আমাদের এই উপাদান বা উৎসগুলো নিয়েই আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা শুরুতেই যেটা আলোচনা করছি, অর্থশাস্ত্র। তো অর্থশাস্ত্র নামটা শুনলে কী মনে হয়? মনে হয় যে অর্থ বিষয়ক একটি গ্রন্থ, তাই না? কিন্তু অর্থশাস্ত্র একটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। এই অর্থশাস্ত্রে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, রাজ কর্তব্য, সমাজতত্ত্ব, দাস প্রথা প্রভৃতি বিষয়ে অজস্র তথ্য এই অর্থশাস্ত্র গ্রন্থে লিপিবদ্ধ আছে। এবং এ সকল তথ্যের উপর ভিত্তি করেই এই যে মৌর্য যুগের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। অর্থাৎ অর্থশাস্ত্র মৌর্য যুগের ইতিহাস রচনার একটি ঐতিহাসিক উপাদান। এখন এই অর্থশাস্ত্রের রচয়িতা
চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। তবে অনেক পণ্ডিত আছেন এই যে যে অর্থশাস্ত্র রচিত কৌটিল্য, যে চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য বা বিষ্ণুগুপ্ত ছিল এ বিষয়টি স্বীকার করে না, এ বিষয়ে দ্বিমত পোষণ করে। এখন এই সব পণ্ডিতদের মধ্যে রয়েছেন ডক্টর জলি এবং ডক্টর কিত প্রভৃতি পণ্ডিতগণ মনে করেন যে অর্থশাস্ত্র মৌর্য যুগেই রচিত হয়নি এবং অর্থশাস্ত্র রচয়িতা কৌটিল্য এটা তার ছদ্মনাম। এবং ওনারা মনে করেন যে যেহেতু অর্থশাস্ত্র মৌর্য যুগে রচিত হয়নি, সুতরাং এই যে আমরা বলছি যে চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য বা বিষ্ণুগুপ্ত সেই কৌটিল্য, তো ওনারা ডক্টর কি ডক্টর জেলি ওনারা সেটা মনে করেন না। ওনারা শুধু দ্বিমতই পোষণ করেননি, প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কৌটিল্য যে বিষ্ণুগুপ্ত বা চাণক্য এ কথার প্রমাণ কি। অর্থ ওনারা বলেন যে অর্থশাস্ত্রের যে আসল রচয়িতা তার নাম জানা যায় না। এছাড়া আমরা দেখি যে আধুনিক গবেষক ট্রটম্যান উনি মনে করেন যে অর্থশাস্ত্রের রচয়িতা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্যই ছিলেন, তবে উনি ছিলেন প্রথম থেকে তৃতীয় খ্রিস্টপূর্বের লোক। এবং এই যে যে কৌটিল্য কৌটিল্য ওনার পূর্বের যেসব পণ্ডিত ছিলেন তাদের যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তাদের যে চিন্তাধারা ছিল, ভাবধারা ছিল, সেই চিন্তাধারা এবং ভাবধারাকে উনি তার এই অর্থশাস্ত্র গ্রন্থে সংকলন করেন। অর্থাৎ তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের সমকালীন ছিলেন না। এবং এর প্রমাণে আরও বলা হয় যে এই বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য এরা আসলে আলাদা লোক। তারা বলেন যে অর্থশাস্ত্র কি হয়েছে অখণ্ডভাবে পাওয়া যায়নি এবং অর্থশাস্ত্রের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে বিভিন্ন অংশ পাওয়া যায়নি। সুতরাং এই যে যে অর্থশাস্ত্রের অখণ্ডতা বা ঐতিহাসিকতা প্রভৃতি বিষয়ে ওনারা সংশয় প্রকাশ করেন। এবং ওনারা ওনাদের মতের সপক্ষে আরও কিছু যুক্তি দিয়েছেন। সেখানে ওনারা বলেন যে এই যে গ্রিক লেখক মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থে এই কৌটিল্য বা চাণক্য মৌর্য মানে মৌর্য বংশের মন্ত্রী যে এই বিষয়গুলো কিন্তু ইন্ডিকা গ্রন্থে মেগাস্থেনিস উনি উল্লেখ করেননি, অর্থাৎ মেগাস্থেনিসের ইন্ডিকা দ্বারা এটা সমর্থিত নয়। পাশাপাশি ওনারা আরও বলেন যে এই যে যে অর্থশাস্ত্র অর্থশাস্ত্রের যে শুরুর দিকটা এটা রচিত হয়েছে পদ্য আকারে এবং পরের অংশটা রচিত হয়েছে গদ্য আকারে। সুতরাং ওনারা যে যুক্তি তুলে ধরেন সেখানে বলেন যে যেহেতু শুরুর দিকটা পদ্য আকারে এবং শেষের দিকটা গদ্যের আকারে রচিত, সুতরাং ওনারা মনে করেন যে অর্থশাস্ত্র বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন লেখকের দ্বারা লেখা হয়েছে। অর্থাৎ এটা শুধু মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের যুগে এটা যে শুধু কৌটিল্য রচনা করেছেন তেমনটা ওনারা মনে করেন না। ওনারা মনে করেন যে যেহেতু শুরুতে পদ্যের আকারে এবং শেষটা হয়েছে গদ্যের আকারে, অর্থাৎ এটা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক দ্বারা রচিত হয়েছে। তাছাড়া ওনারা বলেন যে এর দ্বিতীয় ভাগ অর্থশাস্ত্রের প্রাচীন হলেও অন্যান্য ভাগ এটার সমান প্রাচীন নয়। এছাড়া ওনারা আরও যে সব যুক্তি তুলে ধরেন সেখানে বলেন যে এই অর্থশাস্ত্রে যে চীনা পট্ট বা চীনের যে উল্লেখ করা হয়েছে, তো মৌর্য যুগে অর্থাৎ চন্দ্রগুপ্তের সময়ে চীনের সাথে যোগাযোগ হয়নি। অর্থাৎ চীনের সাথে যদিও তখনও যোগাযোগ না হয়, তাহলে যদি চন্দ্রগুপ্তের সময়ে চীনের সাথে কোনো যোগাযোগ না থাকে মগধের, আর ওই সময়েই যদি কৌটিল্য চন্দ্রগুপ্তের মন্ত্রী হয় সে যদি অর্থশাস্ত্র রচনা করে, তাহলে সেখানে চীনাপট্ট বা চীনের কথা কেন আসলে, এটা ওনাদের একটা যুক্তি যে যেহেতু এখানে চীনাপট্ট বা চীনের উল্লেখ আছে অর্থাৎ মৌর্য যুগে এই অর্থশাস্ত্র রচিত হয়নি। এছাড়া ওনারা বলেন যে এই যে অর্থশাস্ত্রে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে, যে ধরনের শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, সেটা আসলে একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র পরিচালনার পক্ষে উপযোগী, কিন্তু মগধ একটা বৃহৎ রাষ্ট্র ছিল। সুতরাং এই যে শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে অর্থশাস্ত্রে সেটা এই মগধের জন্য অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের জন্য কার্যকরী ছিল না, এই কথাটা ওনারা উল্লেখ করেন যে মৌর্য সাম্রাজ্যের জন্য সেটা প্রযুক্ত নয়।
পাশাপাশনটা বলেন যে অর্থশাস্ত্রে এমন অনেক তথ্য আছে যা ইন্ডিকা বা মেগাস্থিনিসের দ্বারা সমর্থিত নয়, সুতরাং এটা ওই সময়ে রচিত হয়েছে বলে ওনারা মনে করেন না। পাশাপাশি বলেন যে ও অর্থশাস্ত্রে কৌটিল্য নিজ নাম প্রথম পুরুষে ব্যবহার করেছেন, সুতরাং অর্থশাস্ত্রে কোথাও চন্দ্রগুপ্ত বা চাণক্য মৌর্যবংশে এই বিষয়গুলো উল্লেখ নাই। সুতরাং ওনারা মনে করেন যে এই প্রকৃতি কারণ দেখিয়ে ওনারা মনে করেন যে এই যে যে অর্থশাস্ত্র এটা যে মৌর্য বংশের ইতিহাস শাসন আর ঐতিহাসিক উপাদান এ বিষয়টা দ্বিমত পোষণ করে এবং সংশয় প্রকাশ করে। যাই হোক, আমরা এই যে ডক্টর কি জোলি বা ট্রটম্যান ওনাদের যে মতামত এর সমালোচনাও কেউ কেউ করেছেন। আমরা দেখি ডক্টর কেপি জয়সল, এছাড়া আছেন গণপতি শাস্ত্রী, ডক্টর এনসি ব্যানার্জি, ডেলর প্রভৃতি পণ্ডিতগণের সমালোচনা করেছেন এবং ওনাদের যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছেন। ওনারা বলেছেন যে এই যে অর্থশাস্ত্রের চীনা পট্টের যে উল্লেখ, এটা নিয়ে ডক্টর জলি এবং ডক্টর কি যে ওনাদের সংশয় প্রকাশ করেছেন, তো এখানে ডক্টর কেপি জয়সওয়াল বা গণপতি শাস্ত্রী, ডক্টর এনসি ব্যানার্জি, দেন হচ্ছে ডেলর, ওনাদের যে মত, ওনারা বলেন যে অর্থশাস্ত্রে এই যে চীনাপট্ট বা চীনের উল্লেখ আছে, সেই সময় চীন থেকে যে কি মধ্য এশিয়ার পথে ইউরোপে যে রেশম রপ্তানি হতো তার কিছু অংশ বা কিছুটা হিন্দুকুশ পর্বতের পথ দিয়ে ভারতে প্রবেশ করতো, সেখান থেকে তাদের সাথে এই চীনাপট্ট বা চীন শব্দটার পরিচয় ঘটতে পারে। পাশাপাশি ওনারা এও বলেন যে চীন বলতে বর্তমানকার যে চীন দেশ সেটা সে সময় নাও বোঝাতে পারে, হয়তোবা মগধের প্রতিবেশী কোনো অঞ্চলে চীন বংশ রাজত্ব করত, হয়তো সেখান থেকে চীনাপট্ট বা চীন শব্দটার উল্লেখ দেখা যায়। এছাড়া ডক্টর কিত জলি ওনারা যে বলেছেন যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে কৌটিল্যই যে চাণক্য এ কথার প্রমাণ কী, তে পর্যায়ে এসে ওনারা সেই যুক্তি খণ্ডন করে বলেছেন যে কৌটিল্য যে বিষ্ণুগুপ্ত বা চাণক্য এটা মুদ্রা রাক্ষস নাটকে পাওয়া যায় যে চাণক্যের ছদ্মনাম কৌটিল্য। এছাড়া বলছে বৌদ্ধ এবং জৈন যে সাহিত্য সেখানেও এর সমর্থন পাওয়া যায়। পাশাপাশি আরেকটি যে বিষয় সেটা হচ্ছে ওনারা যে বলেছেন যে কৌটিল্য অর্থশাস্ত্রে নাম পুরুষে নিজের নাম লিখেছেন, এ বিষয়ে ওনারা যে বক্তব্য উপস্থাপন করেছেন, ওনারা বলেছেন যে আমরা দেখি যে সমসাময়িক যে রচনাগুলো বা ভারতীয় লেখকরা, আমরা দেখি যে ভারতীয় লেখকরা নিজেদের নাম পুরুষে ব্যবহার করেন, সেক্ষেত্রে পতঞ্জলি এবং রাজশেখর ওনাদের রচনাতেও এরকম দেখা যায় বলে ওনারা যুক্তি খণ্ডন করেছেন। এছাড়া বলছেন যে যে অর্থশাস্ত্রের যে শাসন ব্যবস্থা তার সাথে এই চন্দ্রগুপ্তের মধ্যের যে শাসন ব্যবস্থা তার মিল খুঁজে পাওয়া যায়। এরপরে পূর্ববর্তী যারা দ্বিমত পোষণ করেছেন অর্থশাস্ত্র সম্পর্কে, সেখানে ওনারা বলেছেন যে মেগাস্থিনিসের ইন্ডিকা দ্বারা সমর্থিত নয়। এই যুক্তি খণ্ডনে ওনারা বলেছেন যে ইন্ডিকা গ্রন্থে এমন অনেক তথ্য রয়েছে যা অবাস্তব এবং সেখানে মেগাস্থিনিস অনেক ভুল তথ্য সন্নিবেশিত করেছেন ওনার মূল্যবান বিবরণী যে ইন্ডিকা, সেখানে অনেক ভুল তথ্য আছে, অবাস্তব তথ্য আছে। সুতরাং ইন্ডিকা দ্বারা সমর্থিত না হলে অর্থশাস্ত্র যে মৌর্য যুগে রচিত হয়নি এবং কৌটিল্যের রচনা না এটা কিন্তু প্রমাণ হয় না। এছাড়া অর্থশাস্ত্রে বলছে যে শাক্য বা আজীবিকদের যে শাস্তিদানের কথা বলা হয়েছে, বলছে যে এই শাস্তিদানের কথা এটা শুধুমাত্র অশোকের রাজত্বকালের পূর্বেই সম্ভব, কেননা আমরা অশোকের রাজত্বকালে এসে দেখি যে ধর্মীয় সহিষ্ণুতার কথা, ধর্মীয় পরমত সহিষ্ণুতার রীতি প্রচলন হয়। অর্থাৎ অর্থশাস্ত্র খ্রিস্টপূর্ব তাহলে কি চতুর্থ শতকেই রচনা, অর্থাৎ অশোকের পূর্বেই রচনা বলে মনে করা হয়। এবং ওই এই যে অর্থশাস্ত্রের যে ঐতিহাসিক মূল্য এটা নানা ঐতিহাসিকরাই আসলে নানা দিক দিয়ে বিচার করে স্বীকার করেছেন। এছাড়া যে অর্থশাস্ত্র সম্পর্কে যে বলা হয় যে ইন্ডিকা গ্রন্থে মেগাস্থিনের যে নৌ অধ্যক্ষ বা উনি যে নগর সমিতি, জন্ম মৃত্যু যে নিবন্ধন সনদ প্রভৃতি বিষয়গুলো যে উল্লেখ করেছেন, বলছে যে অর্থশাস্ত্রে এই বিষয়গুলোর উল্লেখ নেই। সুতরাং এই যারা যুক্তি খণ্ডন করেছেন ওনারা বলেছেন যে মেগাস্থিনিসের সাথে তুলনা করে অর্থশাস্ত্র সম্পর্কে এই যে প্রশ্ন উত্থাপন করা এটা আসলে বৃহৎ কুসংস্কার।
যাই হোক, এই যে যে পক্ষে বিপক্ষে অর্থশাস্ত্র সম্পর্কে যে মতামতগুলো, এই মতামতের মাঝামাঝি দাঁড়িয়ে, আসলে তর্ক বিতর্কের মাঝে দাঁড়িয়েই ওল্ডেনবার্গ মন্তব্য করেন যে প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান যেহেতু আমাদের হাতে যথেষ্ট পরিমাণে নেই প্রাচীন ভারতের ইতিহাস রচনা করার ক্ষেত্রে, কাজেই অর্থশাস্ত্রের কালপঞ্জি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা উচিত। পাশাপাশি ডক্টর আমরা দেখি নীলকণ্ঠ শাস্ত্রী বলেন যে অর্থশাস্ত্রে রচনা করলো খাঁটিত্ব সম্পর্কে যদিও সংশয় রয়েছে, তবে এই মৌর্য যুগের শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা সম্পর্কে এই গ্রন্থটির উপর সকলকে নির্ভর করতেই হয়, সকলে নির্ভর করতে বাধ্য। অর্থাৎ এই অর্থশাস্ত্র মৌর্য যুগের ইতিহাস রচনার একটি ঐতিহাসিক উপাদান, কেননা যথেষ্ট পরিমাণ ঐতিহাসিক উপাদান এখনো আমাদের হাতে নেই মৌর্য যুগের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা মৌর্য যুগ সম্পর্কে জানার যে দ্বিতীয় উপাদানটা অর্থাৎ মেগাস্থেনিসের ইন্ডিকা নামক একটি মূল্যবান বিবরণী, আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস, ওনার দূত হচ্ছে এই মেগাস্থেনিস। তো মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজসভা, রাজসভায় দীর্ঘকাল অবস্থান করেন, উনি কূটনীতিক ছিলেন। তো উনি যখন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় দীর্ঘকাল অবস্থান করেছেন, অর্থাৎ উনি প্রত্যক্ষ করেছেন ওনার রাজসভায় থেকে, এবং এই যে যে উনি ওনার প্রত্যক্ষ করা, রাজসভায় দীর্ঘকাল অবস্থান করা, এর উপর ভিত্তি করে উনি এই চন্দ্রগুপ্ত মৌর্যের এই যে যে রাজত্বকাল, শাসন ব্যবস্থা, পাশাপাশি ভারতীয়দের আচার আচরণ, রীতিনীতি, অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ প্রভৃতি বিষয়ের উপরে একটা মূল্যবান বিবরণী লিখেছেন, অর্থাৎ ইন্ডিকা নামে একটি মূল্যবান বিবরণী রচনা করেন ভারত সম্পর্কে তার অভিজ্ঞতার আলোকে। তো এই যে ভারত সম্পর্কে অভিজ্ঞতার আলোকে মেগাস্থেনিস ইন্ডিকা নামক যে মূল্যবান গ্রন্থ রচনা করেন, এটা মৌর্য যুগের ইতিহাস রচনার একটি মূল্যবান উৎস। বুঝছে যে ইন্ডিকার পুরো অংশ এখনও পাওয়া যায়নি, তবে কিছু কিছু গ্রিক লেখক যেমন আরিয়ান, স্ট্র্যাবো, ডিওডোরাস প্রভৃতি তাদের রচনায় ইন্ডিকার কিছু অংশ উদ্ধার করেন। এ থেকে মৌর্য যুগের যে ইতিহাস রচনার মূল্যবান তথ্য পাওয়া যায়। পূর্বেই বলেছি যে মেগাস্থেনিস ছিলেন কূটনীতি, এবং যেহেতু উনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় দীর্ঘদিন অবস্থান করেন, অর্থাৎ উনি ভালোভাবে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা সেটা উনি ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন। সুতরাং তার যে বিবরণী সেটা থেকে আমরা মৌর্য যুগ সম্পর্কে বেশ কিছু তথ্য পাই। উনি রাজধানী পাটালিপুত্রের বিশদ বর্ণনা সহ রাজকীয় আড়ম্বর সকল বিষয়, অর্থাৎ উনি যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটালিপুত্রে অবস্থান করেছেন, সেই পাটালিপুত্রের বিশদ বিবরণ সহ রাজকীয় যে আড়ম্বর ছিল সেগুলোর উপরও বিশদ বর্ণনা দিয়েছেন। এছাড়া এই যে ভারতীয়দের জীবনযাত্রা, সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক অবস্থা প্রভৃতি সম্পর্কে আমরা ইন্ডিকা গ্রন্থ থেকে বিবরণী পাই। এখন এই যে ইন্ডিকার যে ঐতিহাসিক মূল্য, এটা সম্পর্কে অনেকেই সেই অর্থশাস্ত্রের মধ্যে এটা সম্পর্কেও অনেকে কী করেছেন, প্রশ্ন উত্থাপন করেছেন। অর্থাৎ আমরা দেখি যে অনেকে যারা এই ইন্ডিকা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছেন এবং এর তথ্য অবাস্তব বা অবান্তর বলেছেন, তারা যে ওনাদের মতামতটা প্রকাশ করেন বা যুক্তিগুলো উপস্থাপন করেন, সেখানে ওনারা দেখান যে ইন্ডিকা গ্রন্থে এই যে মেগাস্থেনিস, উনি ভারতের যে ভৌগোলিক সীমা বা ভৌগোলিক আকৃতি প্রভৃতি সম্পর্কে কী করেছেন, উনি ভুল তথ্য দিয়েছেন। এছাড়া উনি বলেছেন এই সময় দেখা যায় যে ভারতীয়রা লিখতে জানতো না, কিন্তু ভারতীয়রা যদি লিখতে না জানে তাহলে অশোকের শিলালিপি যে লিখিত, তাই না, সেটা কী করে আসে? অর্থাৎ অশোকের শিলালিপি ওনার এই তথ্যটাকে কী করে ভুল প্রমাণ করে। এছাড়া উনি বলেছেন যে ভারতে দাস প্রথা ছিল না, কিন্তু আমরা এই সময় দেখি যে অর্থশাস্ত্র বা স্মৃতি গ্রন্থগুলি, বর্ষকীর শিলালিপি প্রভৃতি থেকে আমরা কি ভারতে দাস প্রথার অস্তিত্ব পাই। এছাড়া এই মেঘাস্থিনিসের যে ইন্ডিকা গ্রন্থ সেখানে বলা হয়েছে ভারতে কোনো দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু অর্থশাস্ত্রের সাথে যদি আমরা তুলনা করি দেখি যে
সেখানে কি আমরা ভারতে দুর্ভিক্ষের প্রমাণ পাই। এছাড়া আমরা দেখি যে অর্থশাস্ত্রের সাথে তুলনা করলে ইন্ডিকা গ্রন্থের আরও অনেক অসঙ্গতি দেখা যায়। যেমন উনি ভারতে 5টি ধাতু ব্যবহারের কথা বলেছেন ইন্ডিকা গ্রন্থে, কিন্তু আমরা অর্থশাস্ত্রে দেখি যে আরও অনেক ধাতু ব্যবহারের কথা বলা হয়েছে। এই সকল অসঙ্গতি এবং এই ভুল তথ্যের কারণে অনেকে এই ইন্ডিকা গ্রন্থের যে ঐতিহাসিক মূল্য সেটাকে স্বীকার করতে চান না। তবে পাশাপাশি আরও অনেকে বলেন যেটা সেটা হচ্ছে যে মেগাস্থিনিস ছিলেন একজন বিদেশি এবং উনি ভারতীয় ভাষা জানতেন না, তাই না? পাশাপাশি উনি চন্দ্রগুপ্ত মৌর্যের যে পাটালিপুত্র রাজধানী সেখানে উনি থেকেছেন, আর সেখানে থেকে উনি অবলোকন করেছেন, অর্থাৎ ভারতের একটা সামান্য অংশ উনি ভ্রমণ করেছেন, পুরো ভারতবর্ষ তো উনি ভ্রমণ করেননি। অর্থাৎ ওনার এই বিবরণ লিখতে গিয়ে ওনার প্রত্যক্ষ দেখার চেয়েও অন্যের তথ্যের উপরে বেশি নির্ভর করতে হয়েছে, ফলে দেখা যাচ্ছে উনি বারবার ভ্রমে পড়েছেন। অর্থাৎ এই যে বিদেশি হিসেবে উনি লিপিবদ্ধ করেছেন সেখানে অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি রয়ে গেছে। সুতরাং বিদেশি হিসেবে ভাষা না জানার কারণে ওনার এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে আমরা দেখি যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে মৌর্য বংশের ইতিহাস সেটা রচনা করার ক্ষেত্রে ইন্ডিকা একটি মূল্যবান বিবরণী। এবং এই যে উনি গ্রিক হিসেবে অবলোকন করেছেন, উনি অবলোকন করে উনি ভারতবর্ষে সম্পর্কে যেটা বলেছেন যেখানে বৃত্তির হিসেবে জীবিকার ভিত্তিতে 7টি জাতির কথা উনি নির্ধারণ করেছেন, এবং যে সকল বিষয় উনি নিজে দেখেছেন এবং বুঝেছেন, অর্থাৎ নিজে দেখে উনি যে বিষয়গুলো লিপিবদ্ধ করেছেন সে বিষয়গুলো কিন্তু অর্থশাস্ত্রে এবং দেখা যায় যে অশোকের শিলালিপি দ্বারা সমর্থিত হয়েছে। সুতরাং এখান থেকেও চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য বংশ সম্পর্কে পাটালিপুত্রের বিবরণ, রাজকর্তব্য সম্পর্কে ভারতীয়দের সামাজিক রীতিনীতি অর্থাৎ প্রভৃতি তথ্যগুলো যদি সঠিকভাবে যাচাই বাছাই করে এবং ছেঁকে তথ্যগুলো নেওয়া যায় তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে ইন্ডিকা থেকেও আমরা মূল্যবান ঐতিহাসিক উপাদান পাই যেটা অর্থশাস্ত্র এবং অশোকের শিলালিপি দ্বারা সমর্থিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম অর্থশাস্ত্র এবং ইন্ডিকা সম্পর্কে। এ পর্যায়ে আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ জৈন সাহিত্য, হিন্দু পুরাণ, সংস্কৃত নাটক প্রভৃতি কীভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজত্বকাল সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে সাহায্য করেছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্য, ধর্ম, হিন্দু সংস্কৃত পুরাণ, সংস্কৃত নাটক প্রভৃতি থেকে মৌর্য যুগ সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য জানা যায়। বলছি যে যুক্তিপূর্ণ বিচার করে এবং অন্যান্য উপাদানের সাহায্যে এটাকে যদি মিলিয়ে বহু তথ্য থেকে তথ্য ছেঁকে যাচাই বাছাই করে তথ্যগুলো নেওয়া যায় তাহলে এখান থেকেও মৌর্য যুগের যে শাসন ব্যবস্থা, রাজ্য ব্যবস্থা, চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধরদের রাজত্বকাল সম্পর্কে মূল্যবান উপাদান পাওয়া যায়। এবং আমরা দেখি যে এই যে সিংহলি বৌদ্ধ সাহিত্য, মহাবংশ এবং দীপবংশ, এটা থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় এবং অন্যান্য বহু তত্ত্ব এই সিংহলি বৌদ্ধ সাহিত্য, মহাবংশ এবং দীপবংশ থেকে জানা যায়। এছাড়া জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণ, এরপরে আছে হচ্ছে কল্পসূত্র, পতঞ্জলির মহাকাব্য, গার্গী সংহিতা, বিষ্ণুপুরাণ প্রভৃতি থেকেও টুকরো টুকরো অনেক তথ্য পাওয়া যায়। এছাড়া দেখছি যে বিশাখা দত্তের যে মুদ্রারাক্ষস নাটক, এটা কয়েকশো বছর পরে রচিত হলেও এখান থেকে এই যে উত্থান অর্থাৎ নন্দবংশ ধ্বংস, চন্দ্রগুপ্তের উত্থান, মৌর্য যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে অশোকের শিলালিপি, প্রায় 150টি লিপি উদ্ধার হয়েছে। এই লিপিগুলো থেকেও আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি, শাসন ব্যবস্থা থেকে সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি। এছাড়া অশোকের ধর্মমত, রাজ্যসীমা এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা এই শিলালিপিগুলো থেকে জানতে পারি। এখন এই যে শিলালিপিগুলো পালি ভাষায়
ব্রাহ্মী লিপিতে খোদিত। এছাড়া আমরা দেখি যে উত্তর পশ্চিমে যে ভারতের শিলালিপিগুলো সেগুলো খরষ্টীয় গ্রিক লিপিতে খোদিত। এছাড়া রয়েছে গিরিনগর শিলালিপি, খারবেলের হাতিগুম্ফা শিলালিপি প্রভৃতি, যেগুলো থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের এই কি রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য পেয়ে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধরদের রাজত্বকাল সম্পর্কে জানার যে উৎসব উপাদানসমূহ সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে আলোচনাটা সহজবোধ্য হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে, কথা বুঝতে অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমাকে ফোন করতে পারো। যদি প্রাসঙ্গিক হয় আজকের আলোচনার সাথে তোমার প্রশ্ন, তাহলে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের এই বয়সটা হচ্ছে নিয়ম ভাঙার বয়স, কিন্তু মনে রাখতে হবে যেটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে নিয়ম ভাঙছি না, যে আমি মাস্ক পরবো না, আমি স্বাস্থ্যবিধি মানবো না। নিয়ম ভাঙার বয়স মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে চুপ করে না থেকে তোমরা এগিয়ে যাও, সেই বয়স। কিন্তু এটা নিয়ম মানার বয়স, যে অন্য মানছে না আমি মানবো, কারণ 18 বছরের বয়স তো সবদিকে সবসময় সত্যের সঠিকের পথে থাকে, তাই না? তাহলে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর হচ্ছে আশেপাশের সবাইকে এটা মানতে সাহায্য করবে। সর্বোপরি পড়াশোনার সাথে যোগাযোগটা রেখো। তোমাদের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।